মেসির এক গোল এক অ্যাসিস্ট, আলভারেজের দুই গোল। ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। একমাত্র একটি ম্যাচ জিততে পারলেই মেসির হাতে উঠবে বিশ্বকাপ। আর্জেন্টিনার খুঁজবে 36 বছরের খরা। মনে আছে এই শিরোনাম? গত বছর আজকের দিনেই ক্রোয়েশিয়াকে মেসি আলভারেজ ম্যাজিকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল স্ক্যালোনির দল। স্মৃতির পাতায় ধুলো পড়ার আগে আরও একবার স্মৃতিচারণের চেষ্টা শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। সবচেয়ে দামি স্কোয়াড আর বিশ্বকাপের আগে সবচেয়ে ইনফর্ম দলটির নাম ছিল ব্রাজিল। বিশ্বকাপের হট ফেভারিট দলটিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল মাদ্রিদের ক্রোয়েশিয়া, আর সেই দলটিকে নিয়ে সেমিফাইনালে পুতুল খেলা করেছিল স্কালোনির শিষ্যরা। শুরুতেই ফুল স্পিডে আলভারেজের বল নিয়ে বক্সে ঢুকে পড়া, চিপ শটে বল জালে যাওয়ানোর সময় গোলকিপারের অহেতুক ফাউল করে বসা, স্পট কিকে যখন মেসি পেনাল্টি নিতে গেলেন তখন প্রশ্ন অনেকের মনেই, হিরো থেকে ভিলেন বনে যাবেন না তো মেসি? মেসি উত্তর দিলেন, বললেন, না, কোনো হালকা টোকা নয় কিংবা খুব বেশি সতর্কতা নয়, পুরো শক্তিতে ধীর আত্মবিশ্বাসে বল জড়ালেন জালে। তবে মেসি তো প্রতিদিনের নায়ক, সেদিন মেসির পাশে ছোট আরও একটি সূর্যের মতোই জ্বলজ্বল করছিলেন জুলিয়ান আলভারেজ। মাঝ মাঠ থেকে বল পেয়ে একাই নিয়ে যান বক্সে, বেশ কিছু খেলোয়াড়দের বাধা পেরিয়ে থামেননি তিনি, বরং বল থেমেছে জালের কোলে, পায়ে কিংবা গায়ে বলটা এমনভাবেই লেগেছিল আলভারেজের যেন শুকনো পাতা লেগে আছে মাকড়সার গায়ে। ওহ, বলতেই ভুলে গিয়েছিলাম, আলভারেজের ডাকনাম তো মাকড়সাই। সেদিন 31 মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নিয়ে যান লিওনেল মেসি, আর 39 মিনিটে পাল্টা আক্রমণে স্কোয়াডদের ডিবক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে লিকাকোভিজ পরাস্ত করে বল জালে জড়ান উলিয়ান আলভারেজ। আর 1 মিনিট পর ডিবক্সের বাইরে থেকে রদ্রিগো ডি পলের শট স্কোয়াড ডিফেন্ডারদের বাধায় লক্ষ্যে থামেনি। বিরতির আগে গোলশোধের সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া, তবে ওতামেন্ডি ও এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে তাদের সে সুযোগ বিফলে যায়। শেষ পর্যন্ত 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে আর্জেন্টিনা খানিকটা রক্ষণাত্মক ফুটবল খেলছিল, তবে প্রতি আক্রমণও করছিল সুযোগ বুঝে। তেমনি এক আক্রমণের শেষে আর্জেন্টিনা পায় তৃতীয় গোলের দেখা। স্কোয়াড বিপদ সীমার ডান দিক থেকে ঢুকে তিন ডিফেন্ডারকে ছিটকে দিয়ে আলভারেজকে বলটা বাড়ান। প্রথম ছোঁয়াতেই তিনি বলটা জড়িয়ে দেন ক্রোয়েশিয়ার জালে, ফলে ম্যাচের 69 মিনিটে আর্জেন্টিনা এগিয়ে যায় 3-0 গোলে। আর জীবন মেসিকে দেয় আরও একটি সুযোগ, 2014-এর অধরের স্বপ্নটাকে ধরার জন্য। মেসি যে আরও একবার জাতীয় দলে ফিরেছিলেন সেটি করে দেখানোর জন্যই 14-এর শোক 22-এর শক্তি।